আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের ও দূরের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকে স্বপ্নের ব্যাখ্যার ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সবার মূল্যবান সময়টুকু কবুল করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে জানবো যে এই স্বপ্নগুলো দেখলে আপনাদের সুসংবাদ লাভ হবে, এমন কিছু স্বপ্ন শেয়ার করব যেগুলো দেখলে আপনাদের মনের আশা পূর্ণ হবে, কোনো অপূর্ণ আশা যদি থাকে সে অপূর্ণ আশা পূরণ হতে পারে ইনশাআল্লাহ। বন্ধুরা, স্বপ্ন আমরা অনেকে দেখতে পারি, তো এই স্বপ্নের গুরুত্ব আছে। নবী রাসূলগণ তারা স্বপ্নে দেখতেন, ইসলামে স্বপ্নের গুরুত্ব দেয়া হয়েছে, স্বপ্নের প্রভাব আছে, ফলাফল হতে পারে, সত্য হতে পারে। তো স্বপ্ন যদি আমরা কেউ দেখি তাহলে ভালো হলে তো ভালো, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যদি খারাপ হয় তাহলে এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তো খারাপ স্বপ্ন দেখলে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, দোয়া করবো, স্বপ্নের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। বন্ধুরা, যে স্বপ্নগুলো আপনাদের সাথে শেয়ার করবো সুসংবাদ লাভ করতে পারবেন। কেমন সুসংবাদ দেখেন, আপনারা অনেকে হয়তো অসুস্থ থাকতে পারেন, আপনি কোনো রোগে আক্রান্ত হতে পারেন। তো যদি আপনাদের কোনো অসুস্থতা থাকে তাহলে আপনাদের সুস্থতার সুসংবাদ লাভ হবে। এই স্বপ্নটা আপনাদের জন্য একটা সুসংবাদ বহন করছে যে আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ খুব দ্রুত। তো কোনো অসুস্থ ব্যক্তি, কোনো রোগী ব্যক্তি যদি তিনি স্বপ্নে যোগ ধরতে দেখেন, যোগ ধরতে দেখেন যেগুলো রক্ত খায়, তো যোগ যদি কোনো অসুস্থ ব্যক্তি ধরতে দেখেন তাহলে তিনি সুস্থতা লাভ করতে পারবেন, সুস্থতা নেয়ামত তার আসবে জীবন ইনশাল্লাহ, এমন একটা সুসংবাদ তার লাভ হবে। বন্ধুরা, যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে জানাজার নামাজ পড়তে দেখেন, এমনটা স্বপ্নে দেখতে পারেন, জানাজার নামাজ কোনো অসুস্থ ব্যক্তি পড়তে দেখলে তাহলে তিনি দ্রুত সুস্থতা লাভ করতে পারবে, সুস্থতা সুসংবাদ তার লাভ হবে আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার একটি বিষয় আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যদি কেউ স্বপ্নে কোরবানি নিজে করতে দেখে, নিজে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোরবানি করতে দেখেন তাহলে এটা দেখা স্বপ্ন দশটা, মনে যদি কোনো আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে তাহলে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, খুবই ভালো একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করে। কোরবানি নিজে করতে দেখা মনের আশা পূরণ হওয়ার লক্ষণ। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে অজিফা পাঠ করতে দেখেন, এমন স্বপ্ন অনেকে দেখতে পারেন যে আপনি অজিফা পড়তেছেন, দৈনন্দিন যে অজিফা আপনি করেন সে অজিফা আপনি তেলাওয়াত করছেন কিংবা আপনি তসবি পাঠ করছেন, তো এই যেহেতু অজিফা আপনি পাঠ করছেন তাহলে এটা দেখা আপনার চিন্তা দূর হবে, মানবিক যদি কোনো চিন্তা পেরেশানি আপনার থাকে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন অনেকের আশা থাকে যে আপনার চিন্তা পেরেশানির জন্য দূর হয়ে যায়, তো আপনার চিন্তাটা দূর হয়ে যাবে, যে কোনো কারণে আপনার চিন্তা হোক আপনার ইনশাআল্লাহ থাকবে না। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে খ্যাক শিয়াল দেখেন, এইরকম স্বপ্ন অনেকে দেখতে পান, কেউ যদি স্বপ্নে খ্যাক শিয়াল দেখেন তাহলে স্বপ্ন দ্রষ্টার অপূর্ণ আশা যেটা আছে সে অপূর্ণ আশা তার পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে। তার যে কোনো উদ্দেশ্য যদি থাকে তার সে উদ্দেশ্যে পৌঁছতে পারবেন, উদ্দেশ্যে লক্ষ্যে তিনি সফলতা লাভ করতে পারবেন। বন্ধুরা, এই স্বপ্নগুলো নিয়ে আজকে আলোচনা এ পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।